এসেছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়বস্তুটা ক্রিকেট। আরো ভালো করে বললে পার্থিব প্যাটেল আপনার মাত্র দুটো দিন আগে তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেন অবসর নিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পার্থিব প্যাটেল। আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরের দিনই, জাস্ট একটা দিন, 24 ঘন্টার মধ্যেই পার্থিব প্যাটেল পেয়ে গেলেন নতুন চাকরি। কি করতে হবে তাকে তা জানাচ্ছি। তার আগে বলি, পার্থিব প্যাটেলের কেরিয়ারটা বড় অদ্ভুত। এরকম কেরিয়ার মানুষের বোধহয় না হওয়া ভালো। ভারতীয় ক্রিকেটে আমাদের লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে খানিকটা মিল পাই। এত কম বয়সে এই ক্রিকেটারদেরকে সুযোগ দেয়া হয়, আর তারপর এত তাড়াতাড়ি এদেরকে বয়স বেশি হয়েছে বলে ছেড়ে দেয়া হয়, যে আর পরবর্তীকালে তেমন সুযোগ দেয়া হয়নি। পার্থিব প্যাটেল মাত্র 17 বছর বয়স। এদেশে 18 বছর বয়স না হলে একটা মানুষ ভোটাধিকার পান না। পার্থিব প্যাটেল, আর পার্থিব প্যাটেলকে দেখতেও কেউ বড্ড ছোটখাটো লাগতো। আপনাদের মনে আছে যখন পার্থিব প্যাটেল আসেন ক্রিকেট খেলতে দেশের জার্সিতে, তো মাত্র 17 বছর বয়সেই ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলা শুরু করে দেন পার্থিব প্যাটেল। শেষ পর্যন্ত প্রায় 25টা মতো টেস্ট খেলেছেন, 38টা মতো একদিনের ম্যাচ খেলেছেন, 2টো টি-20 ম্যাচও খেলেছেন। কিন্তু পার্থিব প্যাটেলের কেরিয়ারটা আর একটু দীর্ঘ হতে পারত। একজন মানুষ 17 বছর বয়সে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাচ্ছেন, তার মানে তো তিনি প্রতিভাবান মানুষ। তো এত প্রতিভা যার, যাকে 17 বছর বয়সেই ডেকে নেওয়া হয় টিমে, তাকে কি করে 21 বছরের মধ্যে ফের ছুড়ে দেওয়া হয়, আর পরবর্তী 14টা বছরে আর তাকে কারো তেমন মনে পড়ে না। হয়তো একটাবার সুযোগ পেয়েছেন, আটটাবার সুযোগ পেয়েছেন। অ্যাটলিস্ট 35 বছর অবধি ক্রিকেট খেলে অবশেষে পার্থিব প্যাটেল বুঝতে পেরেছেন যে দেশের জার্সিতে তার আর খেলার সুযোগ নেই। সত্যি কথাটা বুঝতে পেরে নিজেই ব্যাট প্যাট অন্তত দেশের জার্সিতে আর খেলবেন না বলে তুলে রেখেছেন পার্থিব প্যাটেল। তো পার্থিব প্যাটেল অবসরটা ঘোষণা করলেন, আর করার সঙ্গে সঙ্গেই মুম্বাই ইন্ডিয়ান্স তাকে চাকরি দিল। মুম্বাই ইন্ডিয়ান্স কি করতে হবে তাকে, পার্থিব প্যাটেলকে কি তিনি মুম্বাই ইন্ডিয়ান্স একজন ক্রিকেটার হিসেবে দলে নিল? না, পার্থিব প্যাটেলকে কোনো ক্রিকেটার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিল না। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানানো হচ্ছে, বা পার্থিব প্যাটেল নিজেও জানিয়েছেন, যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ট্যালেন্ট স্কাউটের ভূমিকায় কাজ করতে দেখা যাবে পার্থিব প্যাটেলকে। ট্যালেন্ট স্কাউট অর্থাৎ ওই প্রতিভা খুঁজে বেড়ানো, প্রতিভা চারি গোটা দেশে এদিক ওদিক সেদিক যে সমস্ত খুদে প্রতিভা বা তরুণ প্রতিভাদের খুঁজে বেড়াবেন পার্থিব প্যাটেল। আর কাউকে যদি মনে হয় যে এই মানুষটা আগামী দিনে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাফল্য এনে দিতে বড় ভূমিকা নিতে পারে, এই ক্রিকেটার আগামী দিনে ভালো খেলতে পারে, দেশের জার্সিতেও খেলার যোগ্যতা আছে, এরকম ক্রিকেটারদেরকে বেছে মুম্বাই ইন্ডিয়ান্সে নিয়ে আসবেন তিনি। ইন্টারন্যাশনাল ফুটবলে বিভিন্ন ক্লাবগুলো এরকম স্কাউট পদ্ধতি রাখে। এখন ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়ে যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোও ক্লাবগুলো তারাও একই রকম ভাবে ফুটবলকে ফলো করে সেই কাজটি করছে। তো পার্থিব প্যাটেল নতুন প্রতিভা তুলে আনার কাজ করবেন। আর মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে পার্থিব প্যাটেলের মতো এরকম একজন মস্তিষ্ক, ধুরন্ধর ক্রিকেট মস্তিষ্ককে হাতের কাছে পেয়ে তারা কাজে না লাগিয়ে পারলেন না, তাই এরকম একটি দায়িত্ব, গুরু দায়িত্ব তারা পার্থিব প্যাটেলের হাতে তুলে দিয়েছেন। বিকজ অফ পার্থিব প্যাটেলেরও তো কেরিয়ারটা খুব একটা কম দিনের নয়। ভারতীয় ক্রিকেটে বলুন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলুন, প্রায় 2 দশক তিনি ক্রিকেটটা খেলেছেন, প্রায় 2 দশক খেলেছেন। আইপিএলও যথেষ্ট ভালো খেলেন পার্থিব প্যাটেল। তো পার্থিব প্যাটেলের মতো আর তিনি টেস্টখানাও খেলেছেন, তিনি টি-20 খেলেছেন, তিনি একদিনের ম্যাচ খেলেছেন। ক্রিকেটের মোটামুটি যে তিনটে ফর্ম্যাট, এখন তো অবশ্য ফর্ম্যাট বদলে গিয়েছে, আরো দুটো ফর্ম্যাটের নাম করতেই পারে, একটা 100 বলস ক্রিকেট, 100 বলের ক্রিকেট হয়, একটা 10-10 টি-20 মতো টি-10। তো এই দুটো ফর্ম্যাটে সেরকম ভাবে যদি না ধরি, বাকি তিনটে ফর্ম্যাটেই পার্থিব প্যাটেল খেলেছেন এবং সাফল্যের সঙ্গে খেলেছেন। তো তার মতো একজন ক্রিকেটারকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ট্যালেন্ট স্কাউট বানানোতে মুম্বাই ইন্ডিয়ান্স নিজে খুশি, পার্থিব প্যাটেলও বেশ সম্মানীয় বোধ করছেন। দেখা যাক পার্থিব প্যাটেল কেমন প্রতিভা তুলে আনে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, কারণ তাকেও কিন্তু প্রতিভা হিসেবেই তুলে ধরেছিল কোনো এক সময় এদেশের ক্রিকেট বোর্ড বা এদেশের নির্বাচকরা। তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকুন।